ক্যামেরা এখন পৌঁছে গেছে পুবপাড়া সর্বজনীন দুর্গা উৎসব কমিটিতে, আর আমরা পেয়ে গেছি তার সাথে এনাদের এই কমিটির সদস্যদের। আসুন তাদের সাথে কথা বলে নিই। ইকলাবে সেক্রেটারি আপনি? না, আমি হলাম ওয়ার্কিং প্রেসিডেন্ট। আচ্ছা, তো আপনার নাম? আপনার নাম গৌতম মজুমদার। আচ্ছা, আপনাদের এই পুজো কতদিন? আমাদের 65 বছর পড়লো এবার। আপনাদের যে এই থিম, সেই থিমটার সম্পর্কে? এটা হলো থিম হলো 12 মাসে 13 পার্বণ। আমাদের যে 12টা মাস আছে তার মধ্যে আমাদের যে বিভিন্ন আপনার আমাদের পার্বণগুলো হয়, যেমন নীল ষষ্ঠী, তারপরে ধরুন আপনার জামাই ষষ্ঠী, তারপরে আপনার রথ, তারপর দোলযাত্রা, তারপরে শিবরাত্রি, তারপরে বুদ্ধ পূর্ণিমা, সেইগুলোই পৌষ পার্বণ, পয়লা বৈশাখ। বাঙালিদের যে যেরকম রীতি রেওয়াজ আছে সেগুলিকে আমরা, হ্যাঁ সেগুলিকে আমরা তুলে ধরেছি। আপনারা কি এক্সপেকটেশন রাখছেন যে শারদ সম্মানে এই আপনাদের এই থিম বা আপনার মানুষের মন কত? মানুষের মন যথেষ্ট ছুঁয়ে গেছে, তারা প্রত্যেকে খুব খুশি। মানে আমাদের অ্যাকচুয়ালি এটা প্রত্যেক বছর আমরা সাবিকি পুজো করতাম, কিন্তু এই বছরই আমরা একটু থিমে গেছি, মানে দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমরা এই থিমে গেলাম এবার। দর্শক বন্ধুদের মনে এই প্রশ্নটা থাকতেই পারে যে আপনারা সাবিকি পুজো ছেড়ে কেন থিমে? মানে এখন তো চারিদিকে থিমের ছড়াছড়ি, সেই জন্য আমরা দেখলাম আমরাও তো অনেকদিন ধরে সাবিকি পুজো করে এসেছি, তাই এবার একটু থিমে গেছি। অনেকে চাইছিল একটু পরিবর্তন হোক কিছু, সেই জন্য একটু পরিবর্তন হোক। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। আমরা পেয়ে গেছি এই এত সুন্দর যেভাবে যে মণ্ডপটি সাজানো হয়েছে তার শিল্পীকে, আমরা জেনে নেব তার নাম। আমার নাম শুভময় বন্দ্যোপাধ্যায়। আপনার এই এত সুন্দরভাবে তৈরি করতে নিশ্চয়ই আপনার নিজের হাতে? নিশ্চয়ই। তো সেই ক্ষেত্রে আপনার সময় কতদিন লেগেছে? আমাদের প্রায় 3.5 মাস। 3.5 মাস, মানে 3.5 মাসে কি মণ্ডপটা পুরোপুরি সজ্জিত হয়ে গেছে? পুরোপুরি সজ্জিত। আচ্ছা, আপনি কি বলবেন যে এই ধরনের থিম আপনার কিরকম লাগছে? আমার তো ভালোই লাগছে এবং সবাই খুশি হওয়াতে আরও ভালো লাগছে, এবং সাবজেক্টটা এমন বেছেছি যে এই সাবজেক্টটা আমাদের বাঙালি রীতি নীতি এবং সমস্ত উৎসব মুখর দিনগুলোকে একসাথে তুলে ধরে। যেরকম বিভিন্ন পার্বণ যেগুলো আছে, শুধুমাত্র পার্বণ নয়, আমাদের হিন্দু ধর্মের যে রীতিরেওয়াজ, বিশেষ করে বাঙালিদের যে রীতিরেওয়াজ, সেই রীতিরেওয়াজগুলোর বিভিন্ন যে লোকচিত্র এবং লোকশিল্পর যে মুদ্রাগুলো রয়েছে বা বিভিন্ন অলঙ্করণগুলো রয়েছে, যেগুলো আমরা ঘটের মধ্যে বিভিন্নভাবে অলঙ্কৃত করি, যেরকম স্বস্তির চিহ্ন, মঙ্গল ঘট চিহ্ন, শঙ্খ, লক্ষ্মীর পা, লক্ষ্মীর পেঁচা এবং আরও অনেকগুলো চিহ্ন নিয়ে আমরা সেগুলোর মাধ্যমে ফুটিয়ে তুলেছি, এবং 12টা পার্বণ, 13 পার্বণের মধ্যে 12টা পার্বণকে আমরা অলঙ্কৃত করে, রঙিনভাবে অলঙ্কৃত করে তুলে ধরেছি। আর 13 নম্বর পার্বণটা অবশ্যই সবাই জানে, দুর্গোৎসব। আচ্ছা ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা এই ক্লাবের সেক্রেটারিকে বা এই পূজা কমিটির সেক্রেটারিকে পেয়ে গেছি। আপনার নাম? তপেন্দ্র ভৌমিক। আচ্ছা, আপনি একজন সেক্রেটারি, অবশ্যই আপনার মাথা অনেক চাপ, তো আপনি কি আশা করছেন যে শারদ সম্মানে কি ঠিক জায়গা করে নিতে পারবে? অবশ্যই, আমরা তো খুব আশা রাখছি যে শারদ সম্মানে আমরা খুব একটা ভালো জায়গা পাবো, যেহেতু সমস্ত লোকেরা অ্যাপ্রিসিয়েট করেছে আমাদের প্রিয় দেখে, এবং আগামী প্রজন্ম যারা ভুলতে বসেছে তাদের কাছে তুলে ধরা যে 12 মাসে 13 পার্বণটা কী, সেটাকে মোটামুটি আমরা ফুটিয়ে তুলেছি, আশা করি সবার ভালো লাগবে। তো আমি আরেকটি কথা জিজ্ঞেস করব যে আপনাদের এই পূজা কমিটিতে মহিলারা কিরকম এফোর্ট দেয়? মানে মহিলারা আমাদের সাথে সবসময় আছে, ওরা সব কিছুর সাথেই আছে আমাদের পুজোর প্রথম থেকে শেষ পর্যন্ত। ধন্যবাদ। 24 আওয়ার্স টিভির শারদ সম্মান 2017-তে এই পূজা মণ্ডপের যে থিম, সেই থিমকে আমরা সেরা সেরা হিসাবে নির্বাচিত করেছি এবং তাদের হাতে পুরস্কার তুলে দিচ্ছে আমাদেরই প্রতিনিধি। আচ্ছা, আমি আপনাদের কাছে প্রশ্ন রাখবো যে এই পুরস্কার পাওয়ার ভীষণ ভাবে ভালো লাগছে, খুব আনন্দ পেয়েছি, আমরা ভাবতেই পারিনি যে এত ভালো একটা পুরস্কার পাবো আমরা।